হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন স্পেশাল দিনে বা বিশেষ কোনো মুহূর্তে ঘরোয়াভাবে সেলিব্রেট করতে বিরিয়ানির চেয়ে ভালো কিছু আর হতে পারে না আর সেটা যদি হয় হায়দ্রাবাদের চিকেন দম বিরিয়ানি তাহলে তো কথাই নেই এই বিরিয়ানিটা খুব সহজে বাসায় কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাবো তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া নতুন নতুন রেসিপি চলে যায় আপনার কাছে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিরিয়ানি মশলার জন্য আমার প্রথমে লাগবে তিনটা দারচিনি একটা আনিস তারকা মশলা একটা বড় জয়ত্রী একটা হাফ জয়ফল দুইটা শুকনো মরিচ হাফ চা চামচ গুলমরিচ এক চা চামচ জিরা কয়েকটা লবঙ্গ পাঁচটা এলাচ দুটা তেজপাতা আর একটা কালো এলাচ এগুলোকে এখন আমি না ভেজে কাঁচা অবস্থায় গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। কোনো হাসতে হবে না যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমার এক কেজির চেয়ে একটু বেশি মুরগি আছে এখন এগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরে নিয়েছি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি একদম ছোটও না আবার একদম বড়ও না এখন আমি এই মাংসগুলোকে মশলা দিয়ে মিশাবো মাখবো এখন আমি এখানে নিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ রসুন আদা বাটা অল্প একটু হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন এগুলোকে আমি মাংসর সঙ্গে ঢেলে দিচ্ছি এখন সেই গুঁড়ো করা মশলা বিরিয়ানি মশলাটা এখন দিয়ে দিবো হাফ চা চামচ রেখে আমি সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিব এখন আমি হাফ কাপ টক দইকে আমি পানি ঝরতে দিয়েছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে এখন আমি এটা দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজে বেরিস্তা এক কাপ পেঁয়াজকে বেরস্তা করে নিয়েছি কয়েকটা কাঁচামচ ভেঙে নিয়েছি আর কিছু ধনে পাতা এখন বেরিস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ ভাঙাগুলো দিয়ে দেব ভেঙে নিয়েছি কয়েকটা আর এই ধনে পাতাটাই হায়দ্রাবাদের বিরিয়ানিতে ধনে পাতা আর পুদিনা পাতাটা স্পেশালভাবে ব্যবহার করা হয় আমি পুদিনা পাতাটা পরে দেবো এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এখন দেড় চা চামচ লেবু রস দিয়ে দিলাম এখন এই সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখাতে হবে কোনোভাবেই এখানে চামচ ইউজ করা যাবে না কারণ এই মাংসটা আমাদের রান্না হবে না কাঁচা অবস্থাতেই দমে দিয়ে চালের সঙ্গে দমে দিয়ে এটা রান্না হবে এটাকে সেজন্য খুব ভালোভাবে মশলা হাত দিয়ে কষলে কষলে মাখাতে হবে যাতে এমন কোনো মাংস না থাকে যেখানে মশলা লাগেনি খুব ভালো করে এটাকে মিশাতে হবে যেহেতু এটা দমে হবে এটাকে ভালো করে ম্যারিনেট করা খুবই জরুরি এখন আমি বেরেস্তা করেছিলাম সেখান থেকে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি বেরেস্তার তেলটা ইউজ করার চেষ্টা করবেন এটা ভালো সুন্দর একটা স্মেল আসবে অন্য তেলে কিন্তু সেই স্মেলটা আসবে না বেরেস্তা করে আমি রেখে দিয়েছিলাম এই তেলটা এখন তেলের সঙ্গে ভালো করে মিশে এটাকে কমপক্ষে পক্ষে নাইট নর্মাল ফ্রিজে রাখতে হবে আপনাদের কাছে যদি একান্তই সময় না থাকে কমসে কম তিন থেকে চার ঘন্টা এটাকে মেরিনেট করে রাখতেই হবে যেহেতু এটাকে দমে রান্না করতে হবে এই জন্য এটা মেনেট করা খুবই জরুরি ভালো করে এটা মেখে নিলাম এটাকে এখন আমি ওভারনাইট নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেব এখন চুলাতে আমি ছয় সাত কাপ পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে হাফ চা চামচ শাহিজিরা দিয়ে দিলাম একটা দারচিনি ভেঙে দিলাম এখন সেই ব্যস্তা করা তেল আমি আরও টেবিল চামচে দুই টেবিল চামচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য এখানে আপনি ইচ্ছা করলে ঘি ইউজ করতে পারেন তবে এই তেলটা ব্যবহার করলে বেশি ভালো হবে আর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিতে হবে এখানে আমি পোলার চালটাকে ভালো করে ধুয়ে দুই কাপ পোলার চালকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এটাকে এখন দিয়ে দিচ্ছি পানিটা লবণাক্ত হতে হবে যাতে চাউলের মধ্যে এই লবণটা কিছুটা হলে ঢোকে পানিতে যদি লবণাক্ত হয় তাহলে বুঝবেন যে লবণ ঠিক আছে কারণ তো পানির থেকে আমরা চালটাকে তো ছেঁকে উঠে ফেলবো এভাবে ছয় থেকে সাত মিনিট ফুটাতে দেব এদিকে আমি পরের দিন তিন চার ঘন্টা আগেই আমি এই মাংসটাকে বের করে রেখেছিলাম ঠান্ডা অবস্থায় তো এটা রান্না করা যাবে না যেহেতু এটা দমে রান্না করতে হবে এরকম একটা প্যান নিয়ে আমি মাংসটাকে আমি ঢেলে দিচ্ছি প্যানের নিচে যে প্যানটা ইউজ করবেন এটা অবশ্যই মোটা হতে হবে নিচের তলাটা বিরিয়ানির জন্য এরকম হাড়ি দরকার সুন্দর করে মশলাগুলো সব নিতে হবে এবং এমনভাবে বিছাতে হবে মাংসটা যেন একটার উপরে আর মাংস না থাকে প্রত্যেকটা মাংস যেন তলা নিতে মানে ছুতে পারে মাংসটা একটার উপর একটা যেন মাংস উঠে না থাকে কারণ এটা দমে হবে এর জন্য ভালো করে বিছিয়ে দিতে হবে যেন কোনোভাবেই একটার উপর একটা মাংস উঠে না থাকে এভাবে চেপে চেপে মাখাতে হবে মানে ঢেকে দিতে ঢেলে দিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা এটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না এই হায়দ্রাবাদের বিরিয়ানি ট্রেডিশনই আছে এই পুদিনা পাতাটা এটা আলাদা একটা স্মেল আসবে কিছু ধনে পাতা দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু বেরেস্তা দিয়ে দিলাম কয়েকটা কিশমিশকে আমি পানিতে ভিজে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম এদিকে চালটা আমার সত্তর পার্সেন্ট সিদ্ধ করতে হবে একবারে কুক করা যাবে না এটা দমে আবার হবে বাদ বাকিটা ওভারকুপ করা যাবে না সত্তর পার্সেন্ট হলেই এটাকে ছেকে আমার মাংস ওই মাংসের উপর বিছিয়ে দিতে হবে হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে নিয়েছি এখন চালটা গরম গরম থাকতেই কিন্তু বিছিয়ে নিতে হবে চালটা কোনোভাবে ঠান্ডা করে নেওয়া যাবে না এভাবে ছেঁকে ছেঁকে ভালো করে পানি ঝরিয়ে বিছিয়ে দিতে হবে অল্প স্বল্প চালের সঙ্গে কিছুটা পানি যদি লেগে থাকে ওটা কোনো সমস্যা নেই এভাবে ছড়িয়ে দিতে হবে সমস্ত চালটা এর উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিতে হবে বিছানোর কাজটা হয়েছে চাল বিছানোর কাজটা এখন আমি আবার কিছু পুদিনা পাতা বিছিয়ে দিচ্ছি কিছু ধুনে পাতা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার আসার জন্য আবার কিসমিস কিছুটা ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে সেটা দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা বেশি হলে বেশি মজা হয় এখন কেওড়া জল দিয়ে দিতে হবে সুন্দর স্মেলের জন্য অল্প অল্প করে চারিদিকে কেওড়া জল দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য এখানে ঘি ব্যবহার করতে হবে ঘিটা অবশ্যই দিতে হবে এই পর্যায়ে আমি চারিদিকে এক চামচ এক চামচ করে ঘি দিয়ে দিচ্ছি ভালো করে চারিদিকে ঘি ছড়িয়ে দিচ্ছি এখন আমি গরম দুধের মধ্যে জর্দার রঙ আমি কিছুটা গুলিয়ে রেখেছিলাম এটা পুরাই অপশনাল আপনার ইচ্ছে করে নাও দিতে পারেন আমি দিচ্ছি কারণ আমার বাচ্চারা একটু কালার পছন্দ করে জাফরান থাকলে জাফরান গুলে দিতে পারেন এই সময় খুব বেশি একবারে দিয়ে যাওয়া যাবে না তাহলে পুরোটা ভাতই হলুদ হয়ে যাবে অল্প অল্প করে কয়েক একটু করে দিয়ে দিতে হবে চারদিকে ব্যাস দিয়ে দেওয়া হয়েছে ওটা এখন ওই যে আমি উঠিয়ে রেখেছিলাম হাফ চার চামচ বিরিয়ানি মশলা সেটাও করে ছুঁয়ে দিলাম এটা আপনি আগেও দিয়ে দিতে পারেন মাখানোর সময় এখন ঢেকে দিচ্ছি যেহেতু এটা দম বিরিয়ানি এটাকে ভাব একদমই বের হওয়া যাবে না এই জন্য আমি আটা মেখে রেখেছিলাম এটাকে সিল করার জন্য হাড়ির মুখটা এভাবে আটা দিয়ে ঢাকনার মুখটা এভাবে সিল করে দিতে হবে যাতে কোনোভাবে ভিতর থেকে কোনো বাষ্প বের হয়ে না যায় যেহেতু এটা দমে রান্না হবে এবং এখানে যে একটা ছিদ্র আছে ওটাও অবশ্যই বন্ধ করতে হবে আমি একটু আটা দিয়ে এখানে বন্ধ করে দিচ্ছি এখন চুলার উপর দিয়ে বসিয়ে দিলাম প্রথম পাঁচ মিনিট এটা হাই ভোল্টেজে চুলাটা জ্বালাই রাখতে হবে পরের পাঁচ মিনিট পর থেকে চুলা আস একদম লো করে চল্লিশ মিনিট এটাকে রান্না করতে হবে আর যাদের চুলার হাড়ির নিচে একটা পাতলা তার একটা তাওয়ার উপর শেষের বিশ মিনিট তাওয়ার উপর দিয়ে রাখবেন আমারটা তাতে দেয়নি কারণ আমার নিচে তলাটা অনেক মোটা ভারী ছিল ওই জন্য লাগেনি খুবই লো আছে চল্লিশ মিনিট এটা রান্না করতে হবে ভাপে যাতে পুড়ে না যায় এখন আটাটাকে খুব সাবধানে আমি উঠে নিচ্ছি এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এভাবে খুলে নিচ্ছি খুব সাবধানে ঢাক উঠাতে হবে কারণ পুরোটাই বাঁচব কিন্তু পাতেলের ভিতরে অসম্ভব সুন্দর একটা সুস্বাদু গ্রান বের হয়েছে আপনারা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি আপনারা বাসায় করলে অবশ্যই এটা বুঝতে পারবেন আর কত ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরে হয়েছে অনেক গরম আমি এটাকে সার্ভিং ডিশে বেড়ে দেখাচ্ছি আমি সার্ভিং ডিশে বেড়ে ফেলেছি দেখলেন তো কত সহজেই সুস্বাদু চিকেন দম বিরিয়ানি করে ফেলা যায় যে কোনো অনুষ্ঠানে ঝটপট তৈরি করে ফেলুন আমার রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী নতুন কোনো এপিসোড নিয়ে আবার হাজির হবে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ